হ্যালো হোয়াটসঅ্যাপ এভরিবডি, ইটস ইওর বয় সামিক স্যার এবং ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে আমরা মেহেরপুর জেলার গাওডা বিজয়তে আছি। সেখানে প্রাচীন আমলের অর্থাৎ ঐতিহ্যবাহী যে খেলাগুলো রয়েছে সেগুলো নিয়ে তারা একটা অনুষ্ঠান করেছে, সেখানে আমাদের দাওয়াত দিয়েছে, সেখানে আমরা যাব। ওরে বাবা, ইনভাইট করছে, স্যাপলার পর্যন্ত যাচ্ছে। এবং আজকে আমার সাথে এই ব্লগ পার্টনার হিসেবে রয়েছে পারভেজ। ১০ কিলোমিটারে পথ জানো, ১০০ কিলোমিটার হয়ে গেছে। বেতন বিহীন, মানে বাসে ভাড়া না দেওয়া দাম দেয় সে। বাসের মধ্যে একটি দুর্ঘটনা ঘটতে গেছিল। আপনাদেরকে দৃশ্যটি দেখাবো যে কিভাবে কত সুন্দর ভাবে কতগুলো প্রাচীন খেলা এখানে পরিদর্শিত করা হয়। ভুল বললাম, বিশেষ ঘোষণা ম্যারাথন দৌড়ে যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদেরকে দিয়ে এত সুন্দর বলছি আমাদের কাছে নাম লেখানোর জন্য। ম্যারাথন দৌড়ে যারা অংশগ্রহণ করতে চান তারা আমাদের কাছে নাম দিয়ে যান। গাইজ, এখন আমাদের সামনে মাথা ঘোরা দৌড়ের প্রতিযোগিতা হবে। এই যে মাথা ঘোরা দৌড়, এই পূর্ব দিকের যে মাথা ঘুরে খেলা শুরু হয়ে গেছে, ইতিমধ্যে আপনারা ঘুরতে থাকেন, ঘুরতে থাকেন, মাথা নিচু করে ঘুরতে হবে। করতালি দেন দর্শক মন্ডলী, করতালি হয়ে যাবে, ঘুরে ঘুরতে থাকেন আরো জোরে জোরে ঘুরতে হবে। যারা বসে আছে মাথা মাথা মেসেজ হয়ে যাচ্ছে, মাথা না ঘোরা পর্যন্ত তো হবে না, তাল হয়ে যেতে হবে তাল। গায়ে থামি তো বেড়াল্লা জোরে ঘরে 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 থামা যাবে না, থামা যাবে থামা যাবে না, থামা যাবে না। পালিশ খেলায় একটি মিউজিক থাকবে, এই মিউজিক বন্ধ হলে যার হাতে মিউজিক বন্ধ হবে তাকে বাতিল বলে গণ্য করা হবে। আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে, দিনে রাতে তোমার কি সাধু করিয়া বন্ধে মায়া লাগাইছে, কি সাধু করিয়া আমি বাঁচি না তারে ছাড়া।
আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা সখী গো আমি ফুল ফুলের ভ্রমরা সোনা দিয়া পাহাই আমি ঘরে ঘুরে গেল আমি পাপি পিলি জানি আমার পাগল করিল সোনা বন্ধু আমার এবারে হাই স্কুলের মেয়েদের বারিশ খেলা গাইজ, এখন হচ্ছে স্বল্প দৈর্ঘ্যের ম্যারাথন হচ্ছে, এদের প্লেয়ার গুলো আরো সামনের দিকে আছে। কি অবস্থা ভাই, আপনার আপনার অনুভূতি কি? খুব ভালো ভাই, খুব ভালো। একজন প্লেয়ার, হ্যালো ম্যারাথনের ভাই, কি অবস্থা? একটু জোরে দৌড়াতে হবে ভাই, কথা বলেন কথা বলেন। খুবই ইন্টারেস্টিং একটি খেলা হচ্ছে। ওই সামনের দিকে দেখতে পাচ্ছি প্লেয়ার গুলো যাচ্ছে, পিছনের দিকে সব দর্শক। হ্যালো ভাই, ও এবার মানে তেল পুরাই গেছে। দেখতে পাচ্ছি সামনের দিকে কিছু প্লেয়ার চলে এসেছে এবং পিছনের দিকে আরো আছে, অর্থাৎ এনারাই ফার্স্ট ইয়েতে আছে, মানে ফার্স্টের দিকে আছে। বন্ধু ঢাকা একটু, হ্যালো ভাই, কি অবস্থা আপনার, অনুভূতি কি? আরেকজন ভাই এবং সেই জয়ী হচ্ছে এই ভাই, সেকেন্ড হচ্ছে এই যে ভাই।
আমি একটা বাইক অ্যাক্সিডেন্ট করতে গেছিলাম, হাতে লেগেছে এই গাড়ির সাথে। ড্রাইভার ছিল কোন ভাই? সরি ভাই আপনাদের। এই একজন প্লেয়ার অসুস্থ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন একটা স্বল্প দৈর্ঘ্যের ম্যারাথন হলো, সেখানে একজন অসুস্থ হয়ে পড়েছে। কতটা একটা হার্ড খেলা। বামে 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 ওই ডান পা বামে ডান পা বামে ডান পা বামে আরো বামে। হ্যাঁ সুজা, এবার পা নাড়ানো হয়নি, স্টপ। পা আরো সাত করতে হবে বামের দিকে, সাত বামের দিকে। পরবর্তী খেলা বস্তা দৌড় প্রতিযোগিতা। উনি হচ্ছে প্লেয়ার এবং উনি হচ্ছে ওনার কোচ, উনি হচ্ছে ওনাকে গাইড করছে। ওরে কিভাবে কোন পথে যেতে হবে সেটা দেখা দিচ্ছে। সোজা আরেকটা সোজা চারজন, যে চারজন আপনারা অংশগ্রহণ করতে চান তার খেলায়, এই চারজন 30 বছরের ঊর্ধ্বে, এই চারজন যারা তার খেলায় অংশগ্রহণ নিতে চান তারা আমাদের এখানে নাম লেখান মঞ্চে। এটি মূলত খুবই প্রাচীন আমলের একটি খেলা, তো এখানে সবাই বলে এই টায়ার খেলা। দড়ির মধ্যে দড়ির মধ্যে ভালো হবে, দড়ির মধ্যে যাও। বাহ কি খেলা, যেটা জীবনে চোখে দেখি নাই। পিছন দিকে দেখতে পাচ্ছি যে একটা টায়ার মধ্যে অনেকে আছে, দেখা যাক কি হয়।